চাঁপাইনবাবগঞ্জে নারায়ণপুর এবং শিবগঞ্জে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে পদ্মার ভয়াবহ ভাঙন। মাত্র এক সপ্তাহে পদ্মা গ্রাস করেছে স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠান, বহু বসত বাড়ি এবং কয়েক হাজার বিঘা ফসলি জমি। অন্যদিকে পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিলীন হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল হুদা আলোক এবং শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারতের গঙ্গা বাংলাদেশে পদ্মা হয়ে ঢুকেছে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। চাঁপাইনবাবগঞ্জের তিনটি নদীতে জুলাইয়ের শেষে পানি বৃদ্ধি শুরু হলেও পদ্মায় বাড়ে আগস্টের প্রথম সপ্তাহে, আর ভাঙনের শুরুটাও তখনই। এরপর থেকে শিবগঞ্জের মনোহরপুর কূপপাড়া থেকে পণ্ডিতপাড়া পর্যন্ত প্রায় 500 মিটার এলাকায় দেখা দেয় ভাঙন। এর মাঝে একবার কমলেও ফের বাড়ছে পানি। পদ্মার এই বিচিত্র ও ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে শিবগঞ্জের পাকা ইউনিয়ন থেকে সদরের নারায়ণপুর ইউনিয়নের দীর্ঘ 5.5 কিলোমিটার এলাকা। গত 2-3 বছর থেকে ভাঙনটা চলছে, তবে এবারকার ভাঙনটা বেশি তীব্র। সরকারের একটা ব্যয়বহুল্য জিনিস আছে, সেটা হলো পল্লী বিদ্যুৎ। এটা আপনার আমার চরের জন্য স্বপ্নের আকাঙ্ক্ষিত ধন। এই জিনিসটা যদি আমরা বঞ্চিত হই, তাহলে পরে অনেকে মানুষ আমরা ভোগান্তিতে পড়ব। গেল এক সপ্তাহে পাকার 10 রশিয়া থেকে নারায়ণপুরের 32 রশিয়া পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঐতিহ্যবাহী পাকা নারায়ণপুর হাই স্কুল সহ 250 বসতবাড়ি ও কয়েক হাজার বিঘা ফসলি জমি। হুমকিতে বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 150 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র সহ বহু বসতবাড়ি ও স্থাপনা। প্রতিদিনই আমরা রিপোর্ট করতেছি যে এলাকাটা ভাঙন। এখানে এখন পর্যন্ত আমরা কাজ বাস্তবায়ন করার অনুমতি কিংবা বরাদ্দ পাইনি। আমরা এই এলাকার জন্য আমরা বরাদ্দের জন্য চেষ্টা করতেছি। এদিকে শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নে চলছে পদ্মা নদীর ভাঙন। গত কয়েকদিনে অব্যাহত ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ। স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য আমরা একটি প্রকল্পের জন্য ফিজিবিলিটি স্টাডি হাতে নিয়েছি। ফিজিবিলিটি স্টাডি বর্তমানে আমি ইনসেপশন রিপোর্ট পেয়ে গেছি, খুব শীঘ্রই ড্রাফট ফাইনাল এবং পরবর্তীতে ফাইনাল রিপোর্ট পাব। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আহমেদ শরীফ, NTV News Desk.